আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি রিদু ইসলাম। আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সম্পর্কে এডুকেট করে তোলা। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার হেলথ। আমাদের আজকের ভিডিওতে আমি গ্যাসের সমস্যা দূর করার একটি আলটিমেট সমাধান নিয়ে কথা বলবো। সো যদি আপনি গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে ক্রনিক ডিজিজ, অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ, যেমন আপনার হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি। তবে 30 বছর আগে ব্যাকটেরিয়া ছিল আমাদের এক নম্বর শত্রু এবং তখন অ্যান্টিবায়োটিককে সুপার হিরো হিসেবে বিবেচনা করা হতো, কারণ অ্যান্টিবায়োটিক আমাদেরকে ইনফেকশিয়াস অর্থাৎ জীবাণুঘটিত রোগ থেকে রক্ষা করবে। এবং প্রচলিত চিকিৎসায় বিশ্বাস করা হয় যদি আপনি ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে পারেন তবে আপনি নিউমোনিয়া, যক্ষা, মেনিনজাইটিসের মতো মারাত্মক ইনফেকশিয়াস ডিজিজ লাইক জীবাণুঘটিত রোগ থেকে আপনি নিজেকে সুরক্ষিত করতে পারবেন। দেখুন, আপনার দেহে 100 ট্রিলিয়ন বা তারও বেশি ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক রয়েছে, যা আপনার দেহের কোষের চেয়েও 10 গুণ বেশি। অর্থাৎ আপনি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের তৈরি এবং আপনার পক্ষে ব্যাকটেরিয়া ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আমাদের শরীরের মধ্যে ভালো এবং খারাপ উভয় প্রকারের ব্যাকটেরিয়া রয়েছে। সো এক্ষেত্রে ভালো ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে চেকে রাখা, অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণে রাখা, কমিয়ে রাখা। যখন আমাদের শরীরের মধ্যে আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেড়ে যায় তখন ইনফেকশন দেখা দেয় এবং তখন আপনি আপনার নিয়ারেস্ট ফার্মেসি থেকে উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক নিয়ে এসে গ্রহণ করেন, যার ফলে আপনার শরীরের মধ্যে মারাত্মক ক্যাওসের সৃষ্টি হয়। লেট মি এক্সপ্লেইন ইট। যখন আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন ইনফেকশন থেকে বাঁচার জন্য, তখন অ্যান্টিবায়োটিক্স শুধুমাত্র আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মারে না, বরঞ্চ অ্যান্টিবায়োটিক্স উপকারী ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। অ্যাজ এ রেজাল্ট আপনি উপকারী ব্যাকটেরিয়ার যে সকল বেনিফিটস রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হন। লাইক অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে যদি আপনার উপকারী ব্যাকটেরিয়া কমে যায়, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে কন্ট্রোলে রাখতো এবং সেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করে রাখতো। সো অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে যদি আপনার উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়, দেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আপনার ইনফেকশন থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আপনার ঘন ঘন ইনফেকশন হবে। সো এক কথায় আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ইনফেকশন থেকে ভালো হচ্ছেন এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলেই আপনার ঘন ঘন ইনফেকশন হবে, কারণ অ্যান্টিবায়োটিক্স আপনার উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে। অজস্র মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক আপনার উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে আপনার হজম শক্তি কমিয়ে দেয়, যার ফলে খাবার সহজে হজম হয় না এবং আপনার গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, IBS, ডায়রিয়া ইত্যাদি নানাবিধ হজমজনিত সমস্যা দেখা দেয়। আপনি কি মনে করেন, আপনি যে খাবার গ্রহণ করেন তা কে হজম করে? আপনার অন্তরে থাকা উপকারী ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি আপনার খাবারকে ডাইজেস্ট করে, খাবারের পুষ্টিকে আপনার শরীরের শোষণযোগ্য পুষ্টিতে রূপান্তর করে। সো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক্স আপনার খাবার হজম করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপনার ইমিউন ফাংশন ঠিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার শরীরের 80% রোগ প্রতিরোধ ক্ষমতা আসে আপনার অন্তর থেকে। দেখুন, মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে আপনার অন্ত্রের মধ্যে বিউটিরেট কমে যায়। বিউটিরেট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, যা অ্যাকচুয়ালি আপনার অন্ত্রের কোষকে তার কাজ করার শক্তি যোগায় এবং অন্ত্রের মধ্যে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ কমায় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। সো গবেষণায় দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে বিউটিরেট কমে যায়, প্রোবায়োটিক্স কমে যায় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে আপনার শরীরের মধ্যে নানাবিধ রোগ দেখা দেয়, যেমন আপনার কোলন ক্যান্সার, অ্যালার্জি, গ্যাস্ট্রো অ্যান্টারাইটিস, IBS, লিকি গাট সিনড্রোম, ডায়াবেটিস, হার্টের রোগ, অটো ইমিউন ডিজিজ, ডিপ্রেশন, পার্কিনসন্স ও নানাবিধ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে হয়ে থাকে, যা সম্পর্কে আমাদের বর্তমানে কোনো ধারণাই নেই এবং আমরা অযথাই এবং খুবই অল্প সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক্স নিয়ে যাচ্ছি। সো আমি হাইলি রেকমেন্ড করব অ্যান্টিবায়োটিক থেকে 100 হাত দূরে থাকার জন্য এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক্স গ্রহণ না করার জন্য। অর্থাৎ আপনার কোনো সমস্যা হলেই আপনি ফার্মেসি থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক্স নিয়ে আসবেন সেটা করা উচিত হবে না, কারণ মনে রাখবেন অ্যান্টিবায়োটিক্স অ্যাকচুয়ালি উপকার থেকে ক্ষতি করছে বেশি। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করুন এবং তারপর আমার রিকোয়েস্ট থাকবে অ্যান্টিবায়োটিক্সকে যথাসম্ভব দূরে রাখার জন্য। সো অনেকেই এখন ভাবছেন যে অ্যান্টিবায়োটিক ছাড়া ইনফেকশনের সাথে কী করে লড়াই করব। দেখুন, আমি গত 8 বছর ধরে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করি না এবং অজস্র ইনফেকশিয়াস ডিজিজের সাথে আমি, ব্যাকটেরিয়াল ডিজিজের সাথে আমি লড়াই করছি উইদাউট অ্যান্টিবায়োটিক্স। সো আমি কী করে লড়াই করি? আমি অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকের পরিবর্তে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করি, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল অ্যান্টিবায়োটিক্সের পরিবর্তে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করি। আমাদের সৃষ্টিকর্তা আল্লাপাক প্রকৃতিতে অজস্র অ্যান্টিবায়োটিক্স দিয়ে রেখেছেন, যা খুবই ইফেক্টিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন দূর করার জন্য। ফর এক্সাম্পল, আপনার গার্লিক খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিবায়োটিক, যে ক্ষেত্রে মাল্টিপল ড্রাগ রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আপনার অ্যান্টিবায়োটিক্সের জন্য অ্যান্টিবায়োটিক্স দ্বারা কিউর করা যায় না, সেক্ষেত্রে
গার্লিক কাজ করে, এরকম অজস্র মেডিকেল গবেষণা রয়েছে যে গার্লিক মাল্টিপল ড্রাগ রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার জন্য কাজ করছে। সো যেখানে সমস্ত অ্যান্টিবায়োটিক্স ফেল সেখানে গার্লিক কাজ করছে, বাট ইউর ডক্টর উইল নেভার টেল ইউ অ্যাবাউট দিস ইউনো ন্যাচারাল রেমেডি বিকজ দে আর নট ন্যাচুরোপ্যাথ। অলরাইট, সো আমি হাইলি রেকমেন্ড করব ন্যাচারাল যে অ্যান্টিবায়োটিক্সগুলো রয়েছে সেগুলো গ্রহণ করার জন্য। আমার চ্যানেলে অজস্র ভিডিও রয়েছে যেখানে আমি অজস্র ন্যাচারাল অ্যান্টিবায়োটিক সম্পর্কে কথা বলি। যেমন উদাহরণস্বরূপ ভিটামিন সি হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিভাইরাল মেডিসিন। ডক্টর লাইনাস পলিন ভিটামিন সির অ্যাডভোকেট ছিলেন এবং উনি দুবার নোবেল প্রাইজ উইন করেছেন এবং উনি ভিটামিন সি নিয়ে অজস্র লেকচার দিয়েছেন। এবং ডক্টর ফ্রেডরিক ক্লেনার অজস্র মেডিকেল লিটারেচার পাবলিশ করেছেন, মেডিকেল জার্নাল পাবলিশ করেছেন যেখানে ভিটামিন সি এর কার্যকারিতা দেখা যায়। 1950-এর দিক যখন মানুষ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য মারা যাচ্ছিল, যখন অন্য কোনো মেডিসিনাল সিস্টেম মানুষকে হেল্প করতে পারেনি, তখন ভিটামিন সি মানুষকে হেল্প করেছে। ওকে, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স মানুষকে হেল্প করেছে। আসলে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স কেন বেশি ইফেক্টিভ? দেখুন, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনার ফার্মাসিউটিক্যাল অ্যান্টিবায়োটিক্সের মতো না। ফার্মাসিউটিক্যাল অ্যান্টিবায়োটিক্স আপনার উপকারী ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত করে, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স শুধুমাত্র ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মারে, উপকারী ব্যাকটেরিয়াকে মারে না। কজ আল্লাহ পাক ন্যাচারাল অ্যান্টিবায়োটিককে সেই ক্ষমতা দিয়েছে আইডেন্টিফাই করার জন্য কোনটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কোনটা উপকারী ব্যাকটেরিয়া। সো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মারে এবং উপকারী ব্যাকটেরিয়াকে আরও বেশি শক্তিশালী করে। সো আপনি সব দিক থেকে উইন হচ্ছেন। অন্যদিকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আপনার হজম শক্তি বাড়ায় এবং আপনার শরীরের মধ্যে কোনোরকম কোনো সাইড ইফেক্ট ফেলে না, কারণ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনার জন্য হার্মলেস, ওকে, ক্ষতিকারক না। সো কেন আপনি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক সম্পর্কে এতদিন শোনেননি? কারণ আপনি আসলে যে কনভেনশনাল ট্রিটমেন্ট নিয়েছেন সেখানে ন্যাচারোপ্যাথ থাকে না। সো আপনি ন্যাচারোপ্যাথি সম্পর্কে সেখানে কোনো তথ্য পাবেন না। সো আসলে এই কথাগুলো কেন বললাম, বিকজ বর্তমানে যাদের গ্যাসের সমস্যা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে, ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে, তাদের অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স মিসইউজের ফলে হচ্ছে। অতিমাত্রা অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করার ফলে তাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া কমে গিয়ে হজমজনিত সমস্যা দেখা দিচ্ছে এবং আপনি দিনের পর দিন গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন বাট আপনার সমস্যা কিওর হচ্ছে না। মাই টিচার সেজ অলওয়েজ ফাইন্ড আউট দি আন্ডারলাইং কজ অফ এ ডিজিজ, অর্থাৎ সবসময় রোগের গোড়ার কারণ খুঁজে বের করো। সো আপনার গ্যাসের সমস্যা থেকে যদি আপনি মুক্তি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার গ্যাসের সমস্যা হবার রুট কজ কী, আসল কারণ কী, যার জন্য আজকে ভিডিওটি এত বড় করলাম, যাতে করে আপনারা অ্যান্টিবায়োটিক সম্পর্কে সত্যিই একটি ভালো ধারণা পেতে পারেন এবং অযথাই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা থেকে বিরত থাকেন। সো ফ্রেন্ডস, গ্যাসের সমস্যা থেকে মুক্তি লাভ করতে আজকের আলটিমেট মেডিসিনটি কী? আজকের আলটিমেট মেডিসিনটি হচ্ছে নাক্স ভূমিকা 30C, যা আপনি যে কোনো হোমিওপ্যাথির দোকানে পাবেন এবং এটি খুব ইফেক্টিভ। আপনাকে জাস্ট 4টি সুগার প্যালেটস খাবার খাওয়ার পর বা খাবার খাওয়ার পূর্বে জিব্বার নিচে রেখে খেতে হবে। এটি খাওয়ার সাথে সাথে আপনার গ্যাসের সমস্যা চলে যাবে। যাদের আপনার গ্যাস্ট্রো অ্যাসোফাজিয়াল রিফ্লাক্স ডিজিজ রয়েছে তাদের জন্য এটি খুব ভালো কাজ করবে, যাদের টক ডেক ওঠে। ওকে, সো গ্যাসের সমস্যার জন্য এটি হচ্ছে নাম্বার 1 রেমেডি। না, মনে রাখবেন, আপনার ডাইজেস্টিভ ইস্যুর জন্য, হজমজনিত সমস্যার জন্য যত রকম মেডিসিনাল সিস্টেম রয়েছে এর মধ্যে সব থেকে ইফেক্টিভ হচ্ছে হোমিওপ্যাথি, যেটাকে বর্তমানে বলা হচ্ছে ইন্টেগ্রেটিভ ন্যানো মেডিসিন, বিকজ এটার মেডিসিনগুলো খুবই ন্যানো ফর্মে থাকে এবং আমাদের শরীরের খুবই ডিপে ঢুকে গিয়ে কাজ করতে সক্ষম। নাও, হোমিওপ্যাথির সব থেকে ভালো দিক হচ্ছে মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথির বাওল নোসোর্স নামে কিছু মেডিসিন রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি অন্ত্রের ব্যাকটেরিয়া থেকে তৈরি করা এবং এই মেডিসিনগুলো অ্যাকচুয়ালি যাদের অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে আপনার উপকারী ব্যাকটেরিয়া কমে গেছে তাদের জন্য ইফেক্টিভ। এবং নির্দিষ্ট বাওল নোসোর্স অ্যাকচুয়ালি নির্দিষ্ট লোকদের ওই উপকারী ব্যাকটেরিয়াগুলো ফিরিয়ে দিতে সক্ষম, উপকারী ব্যাকটেরিয়ার ডাইভার্সিটি বাড়াতে সক্ষম এবং আপনার হজমজনিত সমস্যাকে পার্মানেন্টলি দূর করতে সক্ষম। সো আপনারা যদি নিচে কমেন্টে জানান যে বাউল নোসোর্স নিয়ে ভিডিও করার প্রয়োজন আছে কি নেই, দেন আমি আরেকটা ভিডিও করব হোমিওপ্যাথির বাউল নোসোর্স নিয়ে, যা আপনার নির্দিষ্ট সমস্যা থেকে আপনাকে আপনার গ্যাসের সমস্যা থেকে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে বা IBS-এর সমস্যা থেকে আপনাকে সেরে উঠতে সাহায্য করবে। সো আজকের ভিডিও রেকমেন্ডেশন হচ্ছে আপনার গ্যাসের সমস্যার জন্য আলটিমেট মেডিসিন হচ্ছে, 1 নম্বর মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা 30C। আমি নিচে ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে ওষুধটির নাম লিখে দিচ্ছি, যা আপনি নিয়ারেস্ট যে কোনো হোমিওপ্যাথির দোকানে পেয়ে যাবেন এবং অবশ্যই এটি ট্রাই করবেন কারণ এটি কার্যকরী। এবং যদি আপনি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি উপকৃত হয়েছেন এবং এর মাধ্যমে অন্যান্য ভিউয়াররাও এটি খেতে আগ্রহ পাবে। সো দ্যাটস ইট ফ্রেন্ড, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।